ভারত থেকে সরকারিভাবে চাল আমদানির ঘোষণায় মন প্রতি ধানের দাম কমেছে 100 টাকা পর্যন্ত। এই মুহূর্তে নওগাঁর মহাদেবপুর ধানের হাটে আছেন সহকর্মী এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। জানিয়ে রাখি, গত 26 নভেম্বর কিন্তু ব্যবসায়ীদের সাথে খাদ্য মন্ত্রণালয়ের একটি বৈঠকে বসেছিলেন। তারা এই চাল দেওয়া নিয়ে একটা দর কষাকষি করছিলেন। এরপর থেকে কিন্তু সরকারি পর্যায়ে মিলারদের কাছ থেকে চাল না পাওয়ার কারণে কিন্তু সরকার সিদ্ধান্ত নেয় ভারত থেকে চাল আমদানির, এবং এই পর্যায়ে কিন্তু 10 লাখ মেট্রিক টন পর্যন্ত চালের আমদানির একটা ঘোষণা ছিল। এই ঘোষণার প্রথম পর্যায়ে 1 লাখ মেট্রিক টন চালের জন্য কিন্তু গতকাল দরপত্রের সবচেয়ে 10 জন ব্যবসায়ীকে মনোনীত করা হয়। এই ঘোষণা আসার পর থেকে কিন্তু হাটগুলোতে ধানের দর এখন মন প্রতি 110 টাকা 120 টাকা পর্যন্ত এখানে পড়ে গিয়েছে আমরা লক্ষ্য করছিলাম। এবং গত এক মাসে কিন্তু ধানের দর ওঠানামা করেছে অন্তত 5 থেকে 6 বার, এবং এই ধানের দরের জায়গাটা কিন্তু প্রত্যাশিত না হওয়ার কারণে বিশেষ করে চাষিরা কিন্তু এবার বড় ধরনের আর্থিক ক্ষতির কথা বলছেন। কারণ এবছর কয়েক দফা বন্যা এবং নানা প্রাকৃতিক দুর্যোগে উৎপাদনের বড় ধরনের একটি হোঁচট খেয়েছে। প্রতি বিঘায় যেখানে 18-16-20 মণ পর্যন্ত ধান হয়, সেই ধান এখানে এসেছে সর্বোচ্চ পর্যায়ে কিন্তু 10 থেকে 12 মণ পর্যন্ত। এক্ষেত্রে মিলাররা এই চালের দরের জায়গায় কিন্তু কয়েক দফা বেড়েছে চালের দর, কিন্তু ধানের দরের ক্ষেত্রে কিন্তু সেরকম বৃদ্ধি না হওয়ার কারণে চাষিরা কিন্তু বরাবরই দরের জায়গায় কিন্তু হোঁচট খাচ্ছেন। চাষিরা বলছেন এবছর কিন্তু তাদের উৎপাদন খরচটা অনেক বেড়েছে, কারণ চড়া দামে তারা বীজ কিনেছিলেন এবং প্রাকৃতিক দুর্যোগে ফসল হানি হয়েছিল কয়েক দফা। সেই তুলনায় এখনকার বাজার ব্যবস্থায় আজকের বাজার আমরা এখানে লক্ষ্য করছি, প্রতি মন স্বর্ণা জাতীয় ধান কিন্তু এখন বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1050 থেকে 1070 টাকা দর। গেল এক সপ্তাহ আগেও কিন্তু এই ধানের দর ছিল 1150 টাকা পর্যন্ত উঠেছিল, প্রতি মনে 110 থেকে 120 টাকা পর্যন্ত এরকম দর কমে যাওয়ার কারণে মিলারদের সাথে কিন্তু এখন ব্যবসায়ীদের এইরকম একটা ওঠানামা চলছে। এবং চাষিরা বলছেন তাদের যে প্রত্যাশা তা কিন্তু এখন আর পূরণ হচ্ছে না, কারণ এবছর উৎপাদন যেহেতু তাদের অনেক কম হয়েছে এবং এই পর্যায়ে চালের দরের জায়গায় কিন্তু এখন ঊর্ধ্বমুখী। এখনো সরু চাল যেটা রয়েছে 55 থেকে 58 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কিন্তু ধানের দরের জায়গায় কিন্তু এখন প্রতি মনে 110 টাকা পর্যন্ত কমে যাওয়ার কারণে চাষিরা বড় ধরনের তারা আর্থিক ক্ষতির কথা বলছেন। এবং এই অবস্থা চলতে থাকলে মিলারদের সাথে চাষিদের যে একটা দূরত্ব, বিশেষ করে তারা বলছেন যে ন্যায্য দরের জন্য কৃষক পর্যায়ের একটা মনিটরিং থাকা দরকার। তো শ্রেয়া, এই ছিল নওগাঁর মহাদেবপুরের ধানের হাটে ধান কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁর মহাদেবপুর ধানের হাট থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী এম আর রকি। দেখছেন।